আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমি কিন্তু ভালো নাই। আমি কেন ভালো নাই সে কথা আপনাদের সাথে আমি কবারই বসছি, কবার বসতে এই কারণে এখন দুপুরবেলা আকাশে প্রচুর মেঘ করছে, মনে হয় কিছুক্ষণের মধ্যে পানি টানি আসবে যা অবস্থা। সারাদিনই তো টুকটাক আজকে পানি হচ্ছেই, তো পরে ভাবলাম যে ভিডিওটা করি। একটা ভিডিও এর আগে করছি কিন্তু সাউন্ড ক্লিয়ার না, এই কারণে ভাবলাম যে আর একখান ভিডিও করি আপনাদের সাথে। তো এখন আবার টুকটাক আমি শেয়ার করি অনেক কিছুই, তো ভাবতেছি টাকা দিয়ে নাকি সুখ কেনা যায়। আমার তো টাকা নেই, আমি তাহলে সুখ কিনবো কিভাবে? আপনারা এখন সেটাই আমাকে একটু বিস্তার বিশ্লেষণ করে একটু জানায়েন তো, টাকাতে কি আসলে সুখ কিনা দেয় যায়? কিন্তু এখনকার পরিবেশ পরিস্থিতিতে আমার কাছে যেটা মনে হচ্ছে, মনে হয় টাকা থাকলে অনেক কিছুই সম্ভব। টাকা থাকলে যেমন ইচ্ছা মতো মানে খাওয়া যায়, ঘোরা যায়, দামি কাপড় চোপড় পিন্দা যায়, দামি জায়গা মানে ঘুরবা যাওয়া যায় দেশের বাহিরে। দেশেও তো ভালো ভালো জায়গা আছে, সেগুলো তো ঘুরবা যাওয়া যায়। টাকা থাকলে ভালো একটা স্কুলত স্বল্পলোক পড়াশোনা করানো যায়। টাকা থাকলে স্বল্প দামি কাপড় চোপড় কিনবা যাচ্ছে, দামি কাপড় চোপড় কিনে দিলাম। টাকা থাকলে দেখা যাচ্ছে উমরাও মানে মাসের মধ্যে একবার হলে উমরা করবা যাওয়া যায়। হজের কথাটা হলে বাদই দিলাম, হজ যেহেতু অনেকগুলো টাকা লাগে। তো টাকা থাকলে না পৃথিবীর সব কিছু পাওয়া যায়, কিন্তু টাকা থাকলে কি মনের সুখ পাওয়া যায়? কখনোই কিন্তু না। আমি এমনও অনেক মানুষ দেখছি যারকে টাকা পয়সার কোনো অভাব নেই কিন্তু মনে শান্তি নেই। আবার অনেক মানুষও আছে কুড়ে ঘরে আছে কিন্তু তারকে মনের ভিতর অফুরন্ত শান্তি, তারকে কখনো ওষুধ খায় ঘুমানো লাগে না, ঘুমের ওষুধ খায় তাদের ঘুমাইতে হয় না। যাদের টাকা আছে তাদের ঘুমের ওষুধ খায় ঘুমাইতে হয়, মাথার মধ্যে 404 ডিগ্রি চিন্তা মানে করা লাগে, কাল বান কি হচ্ছে, রাতে বান কি হয়। যত টাকা কম তত শান্তি, এই জিনিসটা ছোট থেকে আমি মানে উপলব্ধি করতেছি বা এখনো করি, একটু পরে কথা বলতেছি। তো পৃথিবীতে টাকা থাকাও দোষ, টাকা না থাকাও দোষ, আপনারা কোন পক্ষে কমেন্ট করে একটু জানাইন তো। আমার খুব জানার ইচ্ছা, জানার ইচ্ছা এই কারণে টাকা থাকলে ইচ্ছা আকাঙ্ক্ষা সব কিছু পূরণ করা সম্ভব। পরিবারের কাছে দাম থাকবে, গ্রামের মানুষের কাছেও কিন্তু সম্মান থাকবে, দাম থাকবে, পরিবারের কাছে দাম থাকবে যাদের টাকা আছে। একটা পরিবারে মনে করেন 10টা বাচ্চা কাচ্চা, একটা বাবা মারি 10টা বাচ্চা কাচ্চা, কে বেশি টাকা ইনকাম করতেছে সেই মানে সেই ছেলেকেই কিন্তু বাপ মা কিন্তু বেশি প্রাধান্য দেয়। তারপরের ভাই বোনগুলো যেগুলো আছে পড়াশোনা অবস্থায় হয়তো বা, তারাও কিন্তু তাকেই প্রাধান্য দেয়, সে যা বলে সেটাই কিন্তু করে। তাহলে টাকার কাছে সে নত না? অবশ্যই কিন্তু টাকার কাছে নত। আর ধরেন যারা একটু ইনকাম কম করে, বাপ মা কিন্তু তাদেরকে একটু কমই দেখবার পারে, কম দেখবার পারে এই কারণে তারা তো মনেই করে তার তো টাকা নাই, তার কাছে চাইলেও তো পাওয়া যাবে না। তাহলে পৃথিবীর টাকা হলেই সব কিছুই সম্ভব, এটার সাথে আপনাদের মতামত কি জানাবেন? যার টাকা আছে তার পরিবারের কাছে মূল্যায়ন ঠিক মতো আছে, যার টাকা আছে ভাই বোনের কাছে মূল্যায়ন থাকবে, শালাশালির কাছে মূল্যায়ন থাকবে, নিজের বাপ মায়ের কাছে মূল্যায়ন থাকবে, নিজের বইয়ের কাছে মূল্যায়ন থাকবে, স্বামীর কাছে মূল্যায়ন থাকবে, বাচ্চা কাচ্চার মানে কাছে মূল্যায়ন থাকবে, পৃথিবীর সবার কাছে তার মূল্যায়ন থাকবে। যার টাকা নাই তার কিন্তু কারো কাছেই মূল্যায়ন নেই। আমরা কিন্তু অনেকেই মনে করি একটা মানে মায়ের পেটের থেকে 5-7 জন বের হচ্ছে, মনে হয় বাপ মা কিন্তু সবাইকে সমান ভালোবাসতেছে, এটা সম্পূর্ণ ভুল কথা। ওই 5 থেকে 7 জন যদি বের হয়ে থাকে, ওই 5-7 জনের মধ্যে 3-4 জন যদি ভালো ইনকাম করে, ভালো টাকা রোজগার করে, বাপ মা কিন্তু তাদেরকেই বেশি ভালোবাসে, কারণ তারা দিতে পারে, অন্য কেউ তা দিতে পারতিছে না। তো পৃথিবীটাই হচ্ছে স্বার্থের গোলাকার, স্বার্থ ছাড়া পৃথিবীতে কোনো মানুষ মনে হয় এক কদম পাও ধাপ ফেলাই না। আসলে কথাটা কি কিন্তু ঠিক, কিন্তু কিছু কিছু পৃথিবীতে এখনো ভালোবাসা আছে, বাপ মায়ের ভালোবাসা, ভাই বোনের ভালোবাসা, মানে প্রত্যেকটা ভালোবাসার কিন্তু একটা ফারাক থাকে না। সম্পর্কটা টিকে রাখতে
ভাইয়ের যতটুকু করা দরকার ততটুকুই করতেছে, বোনের যতটুকু করা দরকার ততটুকুই করতেছে, বাপ মায়ের যতটুকু একটা পরিবারকে আগলে রাখা দরকার ঠিক ততটুকুই করতেছে। কিন্তু আমাদের সমাজে এখনো অনেক মা বাবা আছে যারা টাকার পিছনে ছোটে, টাকা টাকাই হচ্ছে তাদের মূল ফোকাস। টাকা আছে, কোন জামাইয়ের টাকা বেশি সেই জামাইয়ের প্লেটে কিন্তু মুরগির রান্নাও চলে যায়, গরুর গোস্তর কাবাব, গরুর গোস্ত যা আইটেম হচ্ছে সব ভালো ভালো আইটেমগুলো চলে যায়। টাকা নাই, ডাল ভর্তাতে ভাত খাই যাও গা, এরকমও পরিস্থিতি আসছে। এরকম পরিস্থিতি কারো জীবনে না আসুক, সবাই ইনকাম করুন ভালোভাবে সহি সালামতে, আল্লাহ তালা সবার বরকত দেখ। আজকের মতো বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ পরের ভিডিওতে কথা হবে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।